হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছ ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। দাদা, আগের দিন ঘটনা দাওনি কেন? দাদা, আজ ঘটনা এলো না যে? দাদা, তুমি কি আজকে ঘটনা দাওনি? এরকম প্রচুর প্রচুর কমেন্ট আর মেসেজ আমি তোমাদের পেয়েছি। হ্যাঁ, আগের বৃহস্পতিবার আর এই মঙ্গলবারে ঘটনা আসেনি, কারণ সত্যি কথা বলতে আগের বৃহস্পতিবার আমার একটু শরীরটা খারাপ লাগছিল, আমি একদমই শরীরে চাপ দিতে চাইনি। আর এই মঙ্গলবারে আমার কি বলবো, পাটা খেলতে খেলতে মচকে গেছিলো, যে কারণে প্রচণ্ড ব্যথা হচ্ছিল, আমি ওই জন্য দিতে পারিনি। এটাই ছিল কারণ আমার ঘটনা না দেওয়ার। তবে আমি চেষ্টা করবো এরপরে যাতে তোমাদের মিস না হয়। তো আজকে তোমরা শুনতে চলেছো দুটো ঘটনা, দুটো ঘটনাই বেশ লাগতে চলেছে তোমাদের। আশা করছি দুটো ঘটনায় তোমাদের ভালোই লাগবে, কারণ প্রথম ঘটনাটা একটা ভাড়া বাড়িকে কেন্দ্র করে, আর একটা ঘটনা সেটা হচ্ছে রেল লাইনের ঘটনা। একটা লোকো পাইলট বলা ভুল হবে, একটা মালগাড়ির গাড়ির সাথে এমন একটা ঘটনা ঘটে যেটা তোমরা শুনে প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে যাবে। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, তোমরা সিট বেল্ট বেঁধে নাও, এখন আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে। হ্যালো অমিতদা, কেমন আছো? আমি সিনথিয়া বলছি বর্ধমান থেকে। আজকে আমি তোমার সাথে কয়েকটা টুকরো টুকরো ঘটনা শেয়ার করতে চাই, যে ঘটনাটা একে অপরের সাথে মিলেমিশে রয়েছে। ঘটনাটা মোটামুটি যখনকার, তখন আমার বয়স ওই 10 বছর। তখন আমাদের এলাকায় সবে প্রমোটিং উঠেছে, বলে না মার্কেটে উঠেছে সবে, ঠিক সেরকমই একটা ব্যাপার। মোটামুটি বড় এরিয়ার মধ্যে আমাদের বাড়ি ছিল এবং অনেক জায়গা জমিও ছিল, তাই জন্য আমার বাবা কাকা ঠিক করে যে তারা বাড়িটাকে প্রমোটিংয়ে দেবে, তাহলে এককালীন অনেকগুলো টাকাও পাবে, প্লাস যখন ফ্ল্যাট তৈরি হবে তখন ফ্ল্যাটের যে কটা পরিবার থাকবে সে কটা পরিবারকে একটা করে ফ্ল্যাট দেওয়া হবে। যেমন ভাবা তেমন কাজ। উনারা ফ্ল্যাট বাড়ি বানানোর জন্য আমাদের শরিক বাড়িতে দিয়ে গেল এবং অনেকগুলো টাকাও পেল, যেটা আমাদের যে কজন পরিবার ছিল সবার মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো এবং যে যার মতো ভাড়া বাড়িতে থাকতে শুরু করল। আমরা থাকলাম আমাদের বাড়ির যে জমিটা তার থেকে মোটামুটি 1 কিলোমিটার দূরে, দূরে বলা যায় না, বলা যায় 1 কিলোমিটারের ভেতরে। তবে স্টেশন থেকে 1 কিলোমিটার মানে সে সময় অনেকটাই পথ, তখন গ্রাম্য পরিবেশ। ও হ্যাঁ, আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়িতেই আমার মেজো কাকারা থাকত, কিন্তু তারা আলাদা ঘরে আর আমরা আলাদা ঘরে থাকতাম। তবে আমাদের আগাগোড়াই অনেকটা মিল ছিল একে অপরের সাথে, তাই জন্য আমরা প্রায় দিনই একে অপরের বাড়িতে খাবার দেওয়া নেওয়া করতাম। এবারে আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়ির একটা বর্ণনা দিয়ে রাখি। বাড়ির একদম মাঝখানে হচ্ছে মালিকের ঘর, অর্থাৎ মালিকের বাড়ি, একটা বাউন্ডারির মধ্যে সব ঘরগুলো, কিন্তু একদম মাঝখানে মালিকের বাড়ি এবং তার চারিদিক দিয়ে মালিক ভাড়া দেবে। আমাদের ঘরের থেকে যদি কাকিমাদের ঘরে যেতে হতো তবে মালিকের ঘরের দিক থেকেই ঘুরে যেতে হতো। আমাদের ঘরটা ছিল সামনের দিকে এবং কাকিমাদের ঘর ছিল পেছন দিকে। কাকিমাদের ঘরের পেছনে ছিল দুটো বড় বড় শ্যাওড়া গাছ। অবশ্য শ্যাওড়া গাছগুলো জীবিত ছিল না, শুধুমাত্র মৃত অবস্থাতেই পড়েছিল। কী কারণে জানি না মালিক সেই গাছগুলো কাটেননি। যথারীতি একদিন আমাদের বাড়িতে মাংস হয়েছে। আমার মেজো কাকার ছেলেরা আমার মায়ের হাতের মাংস খেতে খুব ভালোবাসে, তাই আমাকে একটা বড় বাটিতে করে মা এক বাটি মাংস দিয়েছিল, আমি যেন কাকিমাদের বাড়িতে সেই মাংসগুলো দিয়ে আসতে পারি। যথারীতি আমিও চলে গেলাম। তখন মোটামুটি ভর দুপুর, আমরা যেহেতু দেরি করেই খাই সেহেতু মোটামুটি বেলা দুপুর দুটো নাগাদ আমি কাকিমাদের বাড়ি গিয়েছিলাম। কাকিমাদের ঘরের পেছনে যে শ্যাওড়া গাছটা সেটা অনেকটা উঁচু থাকায় সেটা সামনে থেকেও দেখা যেত না। আমি শ্যাওড়া গাছটার সামনে যেতেই দেখি ওটার ওপরে আমার ছোট ভাই, অর্থাৎ আমার মেজো কাকার ছোট ছেলে দাঁড়িয়ে রয়েছে, ওর নাম পুপু। আমি ওকে অনেক বকা দিয়ে বললাম, এই নিচে নেমে আয়, নিচে নেমে আয় বলছি পুপু, পড়ে গেলে ব্যথা পাবি, কিন্তু দেখ তোর জন্য মাংস নিয়ে এসেছি, আয় আয় তাড়াতাড়ি আয়, মাংস খাবি তো।
এই কথাটা বলা যে আমার কত বড় ভুল হয়েছিল সেটা আমি কল্পনাও করতে পারিনি। আমার চিৎকারে মেজুকাকার বাড়ির সবাই ঘর থেকে বেরিয়ে যায় এবং আমাকে বলে, কিরেটিনি এরকম করে চিৎকার করছিস কেন? বলে রাখি আমার বাড়ির নাম টিনি। আমি দেখলাম কাকিমার সাথে আমার ছোট এবং বড় ভাই পাপ্পু এবং পুপু দুজনেই এসেছে। আমি তখন শ্যাওড়া গাছটার দিকে তাকিয়ে দেখি পুপু সেখানে কোথাও নেই। আমি পুপুর দিকে তাকিয়ে বললাম, তুই এতক্ষণ শ্যাওড়া গাছটার ওপরে দাঁড়িয়েছিলিস কেন? তোর পড়ে গেলে ব্যথা লাগতো না? তখন আমার কাকিমা আমাকে ধমক দিয়ে বলে, কি উল্টোপাল্টা বকছিস টিনি, তোর ভাই তো ঘরেই ছিল এতক্ষণ, আমরা খেতে বসবো বলে খাওয়ার দাওয়ারে তোরজোর করছিলাম, আর তার মধ্যে তো তোর এরকম চিৎকারে আমরা বাইরে বেরিয়ে এসেছি। পুপু কোথায় যাবে? আর এত বড় গাছে উঠতে পারে নাকি পাগল মেয়ে? আমি কিছুক্ষণ হতভম্বের মতো তাকিয়ে থাকলাম। তারপরে হট করে মনে পড়ল যে আমার হাতে তো মাংস রয়েছে। আমি কাকিমার দিকে এগিয়ে দিয়ে বললাম, নাও কাকিমা, মা তোমাদের জন্য মাংস পাঠিয়েছে, খেয়ে জানিও কিন্তু কেমন হয়েছে, আমি আসছি। এই বলে আমি বাড়ি চলে আসি। বাড়ি এসেও আমার এক মুহূর্ত শান্তি হচ্ছিল না। আমি একটা জিনিস বারবার করে ভাবছিলাম যে আমি একটা জলজ্যান্ত ছেলেকে দেখলাম গাছের ওপর বসে থাকতে, আর সেই ছেলেটাই ঘর থেকে কি করে বেরিয়ে আসতে পারে। এই ভাবতে ভাবতে আমার চোখটা লেগে গেছে। সন্ধেবেলা আমার মায়ের চিৎকারে আমার ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে উঠে আমি মাকে বলি, তুমি চিৎকার করছো কেন? আমার মা বলছে, তাড়াতাড়ি চল, তোর দুই ভাই কেমন যেন করছে। আমি বুঝতেই পারি যে মা পাপ্পু পুপুর কথা বলছে। আমরা যাই আর গিয়ে দেখি যে দুই ভাই রক্তবমি করছে। সে যে কি বীভৎস দৃশ্য তোমাকে বলে বোঝানো যাবে না। আর কাকু কাকিমা দুজনেই পাশে চিৎকার করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কেউ তাদেরকে ধরতে অবধি পারছে না, এতটাই তারা ছটপট করছে। কোনো রকম তাদেরকে ধরাধরি করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে সব কিছু শেষ, দুই ভাই একসাথেই মারা যায়। আশা করি দাদা তুমি বুঝতেই পারছো সেই সময় আমাদের পরিবারের অবস্থা ঠিক কীরকম হতে পারে। কাকু কাকিমাকে কোনোভাবেই সামাল দেওয়া যাচ্ছিল না। অপরদিকে ডাক্তারবাবু কেউই তাদের মৃত্যুর কারণ সম্পূর্ণভাবে বুঝতে পারছে না। তারা বলছে শুধুমাত্র ফুড পয়জনিংয়ের কারণেই তারা মারা গেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ওরা শুধুমাত্র সেদিনকে মাংস দিয়ে ভাত খেয়েছে, আর সেই মাংস আমরাও খেয়েছি, কাকিমারাও খেয়েছে, তাহলে কেন তাদের দুজনের সাথে এরকম অবস্থা হলো? আর এরকমও নয় যে ওরা প্রথমবারের মতো অত তেল ঝাল মশলা দিয়ে মাংস খেয়েছে। আবার এরকমও নয় যে সেদিনকে প্রচণ্ড পরিমাণে গরম ছিল, সে গরমের কারণে ফুড পয়জন হয়েছে, অর্থাৎ ফুড পয়জন হওয়ার কোনো কারণ ছিল না। আর সেই খাবারে যদি ফুড পয়জন হতো তাহলে তো আমাদেরও সমস্যা হতো, কারণ পাপ্পু পুপুর থেকেও আমার ছোট ভাই আরও ছোট ছিল এবং সেও একই সাথেই খেয়েছিল। কিন্তু ওর সাথে কিছুই হয়নি, শুধুমাত্র ওদের সাথেই কেন হলো আমি বুঝতে পারলাম না। ওদের মৃত্যুর পর ওদের দেহ দাফন করে দেওয়া হয়। যেহেতু ওরা ছোট ছিল এবং ওদের বয়স 12 বছরের নিচে ছিল, তাই জন্য তাদের দেহ পুড়িয়ে দেওয়া হয়নি। বাড়ির অন্যান্য সকল সদস্যরা যারা আলাদা আলাদা জায়গায় সেই মুহূর্তে ছিল, প্রত্যেকেই সেই সময় আমাদের বাড়ি এবং কাকুদের বাড়িতে এসেছিল। আমাদের বাড়িওয়ালা খুবই ভদ্রলোক, খুবই ভালো মনের মানুষ ছিলেন, তাই জন্য তিনি তার নিজের ভাড়ার ঘরের দুটো ঘর খুলে দিয়েছিলেন আমাদের বাকি আত্মীয়দের থাকার জন্য। এই জন্য তিনি আলাদা করে কোনো টাকা পয়সা নেননি। পুপু এবং পাপ্পুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর যে যার বাড়ি ফিরে যায়। মেজোকাকু মেজোকাকিমা দুজনেই মানসিক দিক থেকে ভীষণভাবে ভেঙে পড়ে। ঘটনার প্রায় এক থেকে দেড় বছর বাদে কাকিমা তখন একটু স্টেবল হয়েছে। এমন সময় একদিন আমাদের বাড়িতে আসেন এবং এমন কিছু ঘটনা বলে যে ঘটনাগুলো শুনে আমরা হতবাক হয়ে যাই। কাকিমা আমাদের বলে, যেদিন তিনি আমাদেরকে মাংসটা দিয়ে গেল, পাপ্পু আর পুপু
আমাদেরকে কোনো মাংস খেতে দিচ্ছিল না। ওরা কেমন যেন রাক্ষসের মনোবৃত্তি দিয়েই সব মাংসগুলো খেয়ে নিল। আমরা সেদিন কোনো মাংস খাইনি। ওরা খাওয়া দাওয়া শেষ করেই হঠাৎ করে বমি করতে শুরু করল এবং বমিটা এক পর্যায়ে রক্ত বমিতে পরিণত হলো। আর এমন সময় একটা দমকা হাওয়া এসে আমাকে আর তোমার ভাইকে এক ধাক্কায় আমাদের ছেলেদের থেকে সরিয়ে দিল। আমরা আবার এগোনোর চেষ্টা করলাম, কিন্তু আমাদের কেউ যেন মনে হচ্ছিল পেছন থেকে টেনে ধরেছে। আমার ছেলেরা বমিতে ছটফট করছে, কিন্তু আমরা কেউ সামনে যেতে পারছি না। এক পর্যায়ে আমি প্রচণ্ড জোরে চিৎকার করি, আর বাকি ঘটনা তো তারপরে তোমরা জানোই। আমরা কথাটা শুনে অবাক হয়ে যাই। এখন সব জিনিসটা আস্তে আস্তে মাথায় ঢুকতে থাকে যে কেন কাকু কাকিমা ফুপু আর পাপ্পুর কাছে যাচ্ছিল না, আর কেনই বা তারা একদিকে আড়ষ্ট হয়ে দাঁড়িয়েছিল। আসলে তারা যেতে চাইছিল, কিন্তু কোনো একটা অদৃশ্য শক্তি তাদেরকে যেতে দিচ্ছিল না। কাকু কাকিমা একা রুমে শুতে কষ্ট পাচ্ছিল দেখে আমি উনাদের সাথে শোবো বলে ঠিক করি। আমি রাত্রিবেলা সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যাই উনাদের ঘরে শোয়ার জন্য। উনাদের দুটো ঘর, একটা ঘরে আমাকে শুতে দিয়েছিল। হঠাৎ মাঝরাতে আমার মাথার কাছে মনে হলো কেউ যেন হাত বুলিয়ে দিচ্ছে। আমি স্পষ্ট অনুভব করি একটা হাতের স্পর্শ। আমি ভাবি হয়তো কাকিমা নিজের সন্তানের কথা মনে করে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি বাধা দিই না, এইভাবে অনেকক্ষণ কেটে যায়। কিছুক্ষণ বাদে হঠাৎ করে আমার সেই রুমটার আলো জ্বলে ওঠে। আমি তখন স্পষ্টই দেখতে পাচ্ছি। আমি চোখ খুলে দেখি কাকিমা সেই ঘরে ঢুকে আলো জ্বালিয়ে দিল। আমাকে বলল, কিরে আমাকে এতক্ষণ ধরে ডাকছিলিস কেন? আমি তখন রীতিমতো অবাক হয়ে যাই যে এইমাত্র তো আমার মাথার সামনে দাঁড়িয়ে উনি আমার মাথায় হাত বোলাচ্ছিল, তবে লাইট জ্বালিয়ে কেন আবার এসব বলছে? আমি বললাম, কাকিমা তুমি তো এতক্ষণ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলে, তবে তুমি আলো জ্বালালে কীভাবে? কাকিমা আমার কথা শুনে রীতিমতো হতবাক হয়ে যায়। আমাকে বলে, আমি কখন তোর মাথায় হাত বুলিয়ে দিলাম? আমি তো তোর আওয়াজ শুনেই ঘরে এলাম, অথচ আমি কাকিমাকে ডাকিনি। কাকিমার পিছু পিছু কাকুও দৌড়ে এলো এবং বলল, কি হলো, তোমরা দুজন এত পরিমাণ চেঁচামেচি করছো কেন? কি সমস্যা হয়েছে? আমি আর কাকিমা একে অপরের মুখ চাওয়াচাই করলাম, কি হচ্ছে আমাদের সাথে। তখন কাকিমা কাকুকে সব ঘটনা বলল। কাকু ব্যাপারটা বিশ্বাস করেও যেন করল না। এমন সময় ঘরের চারিদিকে যে জানলা দরজাগুলো আছে, যেগুলো সব বাইরের দিক দিয়ে, সেসব জানলা দরজাগুলো জোরে জোরে আওয়াজ হতে শুরু করল, যেন কেউ খুব আক্রোশে জানলা দরজাগুলো একসাথে পেটাচ্ছে। এইভাবে সারা রাত দরজা পেটানোর শব্দ হলো। আমরা তিনজন ঘরে গুটিসুটি মেরে শুয়েছিলাম। বাইরে বেরোনোর মতো সাহস আমাদের কারোর মধ্যেই ছিল না। সকালবেলা উঠে মা বাবাকে সব কথা খুলে বলল কাকিমা, এবং তারা ডিসাইড করল যে বাড়িটা ছেড়ে দেবে। এই মত নিয়ে বাড়িওয়ালার সাথে কথা বলল এবং বাড়িওয়ালা সেরকম কোনো উচ্চ আচ্চ করল না, যেন তার কিছু যাই আসে না বাড়ি ছেড়ে চলে গেলে। অবশ্য বাড়িওয়ালাদের কী বা যাই আসবে, কিন্তু যখনই ওনাকে ওই ঘরটার সম্পর্কে বলা হলো যে এরকম কেন হচ্ছে, তখন ওই লোকটি সেরকম কোনো কথার জবাব দিল না, যেন মনে হলো এড়িয়ে গেল। আমরা বাড়িটা ছেড়ে দিই। বাড়িটা ছেড়ে দেওয়ার পর আমরা নতুন একটা বাড়িতে উঠি। যেহেতু কাকি কাকিমার আর কেউই ছিল না, তাই জন্য আমরা আর একটা বাড়ি ভাড়া নিই। দুটো ঘর, একটা ঘরে আমরা থাকব, একটা ঘরে কাকু কাকিমা থাকবে, এবং রাত্রিবেলা আমার ভাই বা আমি যাব ওই ঘরে শুতে। তবে বিপদ যেন আমাদের পিছু ছাড়তে চাইছিল না। দিনের পর দিন ঝামেলা অশান্তি বিপদ বাড়ছিলই। এর মধ্যে আমার ভাইয়ের প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায়। সেও বমি করতে শুরু করে এবং সেও এক পর্যায়ে রক্ত বমি করে। আমরা এক ফোঁটাও সময় নষ্ট না করে ওকে হসপিটালে নিয়ে যাই। ওকে সামান্য কিছু ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং বলে দেওয়া হয় কোনোরকম ফাস্টফুড জাতীয় কিছু খাওয়ার চলবে না,
শুধুমাত্র সেদ্ধ ভাত খেতে হবে। কিন্তু ভাই দিনকে দিন উইক হয়ে যেতে শুরু করল। তার চেহারা আস্তে আস্তে কেমন যেন শুকনো হয়ে যেতে লাগল, শুধু রোগা হয়ে যায় না, তার শরীরের চামড়াগুলো কুচকে যেতে শুরু করে। যেরকম কোনো বয়স্ক মানুষের চামড়া কুচকে যায় সেরকম অবস্থা হয়েছিল আমার ভাইয়ের। এভাবে আরও এক থেকে দেড় মাস কেটে যায়। এই এক দেড় মাসের মধ্যে ভাই নিজের শরীরের রঙের অর্ধেক নষ্ট করে ফেলেছিল। অর্থাৎ আমার ভাই ছিল প্রচণ্ড ফর্সা, সে আস্তে আস্তে গ্রুপ কয়লার ন্যায় কালো হয়ে গিয়েছিল। এবং একটা ফর্সা মানুষ কিভাবে এত কালো হয়ে যায় আমাদের এরকম কোনো ধারণাই ছিল না। দাদা আমাদের এলাকাসহ কলকাতার বড় বড় ডাক্তার দেখিয়েও কোনো রোগ ধরা যাচ্ছিল না। একদিন কলকাতার আরজিকর হসপিটাল থেকে আমরা ডাক্তার দেখিয়ে ফিরছি। আমার ভাই যেহেতু প্রচণ্ড অসুস্থ ছিল তাই জন্য ওকে ট্রেনে বাসে যাতায়াত করার কোনো রকম সম্ভাবনা ছিল না, ফলে আমরা গাড়ি ভাড়াই করে যেতাম এবং আসতাম। কিন্তু সেদিন কিছু কারণবশত সেই গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল। এই জন্য গাড়ির ড্রাইভার বলে, দিদি আপনারা রবিকে নিয়ে অন্য গাড়িতে চলে যান বা আজকের মতো অন্য কোনো একটা ব্যবস্থা করে নিন, আমি গাড়িটা ঠিক না হওয়া পর্যন্ত তো যেতে পারবো না। আমরা তাতেই রাজি হয়ে যাই, কারণ এছাড়া আর কোনো অপশান আমার কাছে ছিল না। যথারীতি আমরা অন্য গাড়ির ব্যবস্থা করতে চাই কিন্তু হয় না। যেহেতু সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যাচ্ছিল তাই জন্য আমরা একটা ছোট্ট হোটেল ভাড়া নেওয়ার চিন্তাভাবনা করি। তাই রাতটুকু আমরা হোটেলে থাকবো বলে ডিসাইড করি। হোটেলের একটা রুমও পেয়ে যাই আমরা। ভাগ্যক্রমে সেই হোটেল রুমে গিয়ে আমরা রেস্ট নিচ্ছি। এমন সময় খবর এলো আমার ঠাকুমা প্রচণ্ড অসুস্থ, তিনি মৃত্যুশয্যায় রয়েছেন, তার অন্তিম নিঃশ্বাস পড়ছে। আমরা অবাক হয়ে যাই এটা ভেবে যে একজন সুস্থ স্বাভাবিক মানুষ কিভাবে মৃত্যুশয্যায় থাকতে পারে, হঠাৎ করে কি এমন হয়ে গেল। ঠাকুমার সাথে দিন দশেক আগেও তো আমরা দেখা করে এসেছি, ঠাকুমা আমার বড় জেঠুর কাছে থাকতো, কিন্তু সেই মুহূর্তে হোটেল ছেড়ে যাওয়া আমাদের কারো পক্ষেই সম্ভব ছিল না। তাই জন্য আমার বাবা আর মেজো কাকা চলে যাই কলকাতা থেকে বর্ধমানের উদ্দেশ্যে। হোটেল রুমে থেকে যাই আমি, মা, কাকিমা, ভাই। যেহেতু আমার মা আর কাকিমা দুজনেই কলকাতার মেয়ে, তারা খুব ভালো করে রাস্তাঘাট চিনত এবং অনেকবার ভাইকে তারা দুজনে ডাক্তার দেখাতে কলকাতায় নিয়ে এসেছিল। তাই জন্য বাবা আর কাকু দুজনেই নিশ্চিন্তে আমাদেরকে রেখে ফেরত চলে যান। কথা ছিল আমরা রাতটুকু কাটিয়ে পরের দিন গাড়ি করে ফিরব, কিন্তু সেদিন রাতে আমার ভাই এই পৃথিবী ছেড়ে চলে যায়। সেই হোটেল রুমে আমার ভাই নিজের দেহ ত্যাগ করে। তার মৃত্যুটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। আমরা রাত্রিবেলা শুয়ে রয়েছি খাওয়া দাওয়া করে। ভাই হঠাৎ করে আমাকে সেই স্বরে ডাকতে থাকে, দিদি আমাকে কিছু খেতে দিবি? আমি ঘরের আলো জ্বালাই এবং দেখি যে আমার ভাই আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি মাকে আর কাকিমাকে ডাকি, তারা দুজন উঠে এসে ভাইয়ের কাছে যাই। ভাইয়ের গায়ে হাত দিতে যাবে এমন সময় মনে হলো কেউ যেন পেছন থেকে জাপটে ধরেছে আমাদেরকে। আর এদিকে ভাইয়ের মুখ থেকে কলকল করে কালচে বর্ণের রক্ত বেরোচ্ছে। ভাই মারা যায়। আমরা কেউ চিৎকার করার মতো অবস্থায় ছিলাম না, যেন মনে হচ্ছিল কোনো একটা অপার্থিব শক্তি আমাদের মুখ হাত পা সম্পূর্ণটা পেছন থেকে চেপে ধরেছে। এভাবে অনেকক্ষণ বাদে আমাদের গায়ের চাপটা কমে যায়। আমরা ভাইয়ের কাছে যাই। ভাইয়ের গায়ে হাত দিয়ে দেখি গাটা পুরো ঠান্ডা হয়ে গেছে। সাথে সাথে কাকা আর বাবাকে খবর দেওয়া হয়। ততক্ষণে বাবা কাকা বড় জেঠুর বাড়িতে পৌঁছে গেছে। ঠাকুমা মোটামুটি সুস্থ হয়েছিল, সেরকম কোনো সমস্যা হয়নি। ওই ঘটনাটা শুনে সবাই মিলে চলে আসে কলকাতায়। এসে ভাইয়ের দেহ নিয়ে যাওয়া হয় বর্ধমানে, আর সেখানেই ভাইয়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করা হয়। আমার মা এবং কাকিমা দুজনেই ভেঙে পড়েছিল, কারণ পরপর এক পরিবারের তিনটে বাচ্চার মৃত্যুকে সহ্য করতে পারছিল না। আমার ঠাকুমা আমার বাবাকে বললেন একটা ভালো তান্ত্রিকের কাছে যেতে। ওনার কথা মতো আমার বাবা একজন তান্ত্রিকের কাছে যান এবং সম্পূর্ণ ঘটনা খুলে বলেন। তান্ত্রিক প্রথমে বাড়িওয়ালার বাড়িতে যায় এবং বাড়িওয়ালাকে
বিভিন্নভাবে ভয় দেখিয়ে যে কথাগুলো উসুল করেন সেই কথাগুলো ছিল ঠিক এই রকম। বাড়িওয়ালার ভাষ্য মতে বাড়িটা আমি কেনার আগে এই জায়গাটা গোরস্থান ছিল, আর শেওড়া গাছটা ছিল তখন একদম তরতাজা। ওখানে নাকি অনেক মানুষ গলায় দড়ি দিয়েছিল, অনেকেই চেষ্টা করছিল ওই শেওড়া গাছটা পুড়িয়ে ফেলার বা কেটে ফেলার, কিন্তু যারাই কাটতে গেছে তারা প্রত্যেকে রক্ত উঠে মরেছে। আর একজন মানুষ পোড়াতে গিয়েছিল গাছটাকে, কিন্তু গাছের বদলে তার নিজের গায়ে আগুন লেগে গিয়েছিল। একজন ওঝা এসে ওই গাছটার গা বন্ধন করিয়ে দেয় এবং গাছটা আস্তে আস্তে শুকিয়ে যায়, কিন্তু গাছটা আমরা কেউই কাটতে পারি না। তখন গুণিন বলেন, এসব কথা আগে বলেননি কেন? তখন বাড়িওয়ালা বলেন যে আমার এই ভাড়ার টাকায় সংসার, এরকম ভূত প্রেতের ঘটনা যদি আমি বলতাম তবে কি কেউ আর আমার বাড়িটা ভাড়া নেবে বলুন? তিনি অনেক করে ওনাকে রিকোয়েস্ট করতে থাকেন যে এই বাড়ি সম্পর্কে কোনো ঘটনা যেন কাউকে না বলেন। ওই ওঝা বাড়ির চারিদিকে বন্ধন করিয়ে দেওয়ার ব্যবস্থা করে যাতে ওই বাড়ির আশেপাশে কোনো প্রেত ঢুকতে না পারে। এরপর তিনি আমাদের বাড়িতে এসে আমাদেরকে বলেন, সেদিনকে টিনি মাংস নিয়ে ওদের বাড়িতে ভর দুপুরবেলায় যাচ্ছিল, সেদিন গাছের ওপর হয়তো কোনো প্রেতাত্মা ছিল, তাকে পুপু ভেবে সে মাংস দেবে বলেছিল, আর সে মাংস পাওয়ার আশায় দীর্ঘদিন ধরে পিছু পিছু ঘোরাফেরা করছিল, অথবা সেই দিনের সে মাংসটার মধ্যে তার দৃষ্টি পড়েছিল, তাই বাচ্চাগুলো খেয়ে ওরা মারা গিয়েছিল, আর যেহেতু টিনি মাংসটা নিয়ে গিয়েছিল তাই জন্য তাদের বাড়ির দিকেও দৃষ্টি পড়েছে। তোরা যদি আরও আগে আমাকে খবর দিতে পারতিস তবে তোর ছেলেটা মারা যেত না, তা অনেকটা দেরি হয়ে যায়নি, কিন্তু এর বেশি দেরি হলে তিনি সহ বাড়ির কাউকেই বাঁচানো যাবে না। এরপর অনেক হোমযজ্ঞ করা হয়, আমাদের সবাইকে একটা করে তাবিজ দেওয়া হয়, বলা হয় যেন 40 দিন আমরা সেই তাবিজটাকে ধারণ করি। তারপর তাবিজটা একাই খুলে কোথাও পড়ে যাবে তখনই বুঝতে হবে ওই প্রেতাত্মা আমাদের ছেড়ে চলে গিয়েছে। আর হলোও তাই, দাদা আস্তে আস্তে সব কিছু সাধারণ হয়ে যায়। এখন বর্তমানে আমরা নতুন ফ্ল্যাটে রয়েছি, কিন্তু এই ফ্ল্যাটেও বিভিন্ন রকম ঘটনা ঘটছে, যে ঘটনাটা তোমাকে আমি পরের কোনো একটা এপিসোডে লিখে পাঠাবো এবং প্রপার কারণগুলো তোমাদের সামনে তুলে ধরব। তোমার যদি ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই ভৌতিক কথা চ্যানেলে পড়ে শুনিও, শোনালে আমি প্রচণ্ড খুশি হব। ইতি তোমার ছোট্ট বোন সিনথিয়া। বন্ধুরা, এই ছিল আজকের খুব ডেঞ্জারাস একটা ঘটনা। আশা করছি ঘটনাটা তোমাদের বেশ লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। তোমাদের মধ্যে এখনও যারা ভাবছো যে ঘটনা পাঠাবো কি না তারা অবশ্যই পাঠিয়ে দাও। একটা কথা মাথায় রাখবে, এখানে সবার ঘটনাই শোনানো হয়, সেটা হোক না হাতে লেখা, সেটা হোক না ইংলিশ ওয়ার্ডে লেখা, এখানে সব কিছুই গ্রহণযোগ্য। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি লিখে বা ভয়েস করে পাঠিয়ে দাও। আর একটা কথা, ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস, কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তো চলো এবার আমরা শুরু করছি একটা লোকো পাইলটের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর ও ডেঞ্জারাস ঘটনা। হাই অমিতদা, আমি এর আগে একটা ঘটনা শেয়ার করি, তুমি সেই ঘটনাটা 511 নম্বর এপিসোডে শেয়ার করো। আমার খুব ভালো লেগেছে যে তুমি আমার সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনাটা ভৌতিক কথা পরিবারের সাথে শেয়ার করেছ। বাট আজকে এমন একটা ঘটনা শেয়ার করতে চলেছি যেটা আমি অনেক ছোটোবেলায় শুনেছি, আর এই ঘটনাটা ছোটোবেলায় যখনই আমার স্কুল ফ্রেন্ডদের বলতাম তখনই সবাই খুব ভয় পেত। তো এইবার সরাসরি ঘটনায় আসা যাক। আমি ঐশ্বরিয়া, ছোটোবেলা থেকে গল্প শুনতে খুব ভালোবাসি, সবার কাছে গল্প শুনতাম। এই ঘটনাটা আমি আমার মামার কাছ থেকে শুনি এবং খুব ভয়ও পাই। মামা যেভাবে আমায় বলেছেন আমি প্রায় এমনভাবে লেখার চেষ্টা করছি। আমার মামা প্রফেশনে একজন লোকো পাইলট, তো সেই জন্য অনেক রাত অবধি ট্রেন চালাতে হয়। মামা ট্রেনিং শেষ করে ভুবনেশ্বর টু হাওড়া মালবাহী ট্রেন চালাতেন। তো প্রতিটা মালবাহী ট্রেনের পেছনে একজন গার্ড থাকে, আর রাতের দিকে বেশি সজাগ থাকে। যেহেতু রাত এবং রেল লাইনের দুই দিকে ফাঁকা আর অন্ধকার,
তাই কোনো মানুষ দেখা যাচ্ছিল না। তখন প্রায় রাত দুটোর মতন বাজে, মামা ট্রেন চালাচ্ছেন। মাঝে একটা স্টেশনে সিগন্যাল না পাওয়ায় কিছুক্ষণের জন্য দাঁড়ান। তখন স্টেশনে কোনো জনমানব নেই, তো কিছুক্ষণ পর সিগন্যাল ছেড়ে দেয়। ট্রেনটি ধীরে ধীরে চলতে শুরু করে। যিনি পেছনের গার্ড ছিলেন তিনি হঠাৎ লক্ষ্য করেন যে একজন মহিলা বেশ সুন্দর শাড়ি পরা ও ঘোমটা দেওয়া রেল লাইনের ওপর দিয়ে হেঁটে আসছেন। যিনি গার্ড ছিলেন তিনি ভালো করে দেখার জন্য টর্চ লাইট নিয়ে ভালো করে দেখেন। উনি দেখেন যে একজন আসছে ট্রেনের পেছন পেছন। সে মনে মনে ভাবে নিশ্চয়ই লাস্ট ট্রেন মিস করেছে, তাই কোনো জরুরি কাজে যাওয়ার জন্য এই ট্রেনে ওঠার চেষ্টা করছে। তো গার্ড একটু অবাক হন যে এত রাতে একজন মহিলা এত অপেক্ষার মধ্যে লাইনের ওপর দিয়ে হাঁটছে। তা আবার ট্রেন ধরার জন্য মালগাড়ির স্পিড একটু কমই হয়, কিন্তু রাত বেশি হওয়ায় স্পিড তুলনার চেয়ে একটু বেশি ছিল। গার্ড দেখেন স্পিড বাড়ার সাথে সাথে মহিলাটিও দৌড়াতে শুরু করেন এবং ট্রেনটার দিকে হাত বাড়ান। যত স্পিড বাড়ে তত চেষ্টা করে ট্রেনে ওঠার জন্য। তো গার্ডটির দেখে একটু মায়া হয়, একজন মহিলা ট্রেনে ওঠার জন্য চেষ্টা করছে। তো তিনি তার হাত মহিলাটার দিকে বাড়িয়ে দেন ধরার জন্য, কিন্তু ধরে উঠতে পারে না কিছুতেই। গার্ড অনেক চেষ্টা করে কিন্তু পারে না কিছুতেই। হঠাৎ কি মনে হয় গার্ডটি নিচের দিকে তাকায় আর দেখে মহিলাটার কোনো পা নেই, প্রায় কোমর থেকে কাটা। সে দৃশ্য দেখে গার্ড জ্ঞান হারায়। যখন ট্রেন হাওড়া এসে দাঁড়ায় মামা অনেকক্ষণ অপেক্ষা করেন গার্ডের রিপোর্টের জন্য, কিন্তু সে আসে না। তো এটা দেখার পর মামার একটু সন্দেহ হয় আর মামা পেছনের দিকে যায়, গিয়ে যা দেখে তা দেখে অজ্ঞান হয়ে পড়ে যায়। মামা তাকে তুলে নিয়ে আসে আর চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরায়। তারপর গার্ড সব কিছু খুলে বলে। যেহেতু মামা ঘটনাটা জানতো তাই গার্ডটিকে বলে যে তুমি অনেক বড় বাঁচা বেঁচে গেছো, এরপর কখনো এমন হলে ভুল করেও এ কাজ করতে যেও না। মামা আমাকে এই ঘটনাটিও বলেছিল। এই পুরো ঘটনাটা শোনার পর আমার গা ছমছম করে উঠেছিল। জানি ভালো করে গুছিয়ে লিখতে পারিনি, তাও ভালো লাগলে পড়ে শুনিও। দাদা, তোমার গলায় ঘটনাটা শোনার জন্য অপেক্ষায় রইলাম। ভৌতিক কথা পরিবার যেন আরও বড় হয়। ভালো থেকো দাদা। তো বন্ধুরা, এই ছিল দুটো ঘটনা। আশা করছি দুটো ঘটনাই তোমাদের বেশ লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও। চলো এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সোমা দাস, লিখেছে সুপারহিট লাগলো ঘটনা দুটো ভাই। সেকেন্ড কমেন্ট করেছে বিভাস পাল, লাভ লাভ রিয়াক দিয়েছে। থার্ড কমেন্ট করেছে এস কে রামিজ রাজা, লিখেছে হাই। তারপরে কমেন্ট করেছে কাকলি সর্দার, এস কে রামিজ রাজা, এস কে বশির, সোমা রয়, বিশ্বজিৎ দাস, সৌম চক্রবর্তী, আরিফ, গীতা গোস্বামী, ইউজার রাজা, গৌতম বেরা, রঞ্জিত খামারি, এস কে রামিজ রাজা, রকি সরকার, সুমিত ঘোষ। দাদা, ঘটনা বৃহস্পতিবার আসেনি কেন? বৃহস্পতিবার একটু সমস্যা হয়েছিল গো, সেই জন্যই আসেনি। তারপরে কমেন্ট করেছে ফিশিং লাইফ, লিখেছে দাদা ঘটনা শুনতে চলে এলাম। তারপরে কমেন্ট করেছে সুদীপ মান্না, লিখেছে চলে এলাম দাদা। তারপরে কমেন্ট করেছে পল্লবী পাত্র, লিখেছে দাদা এই ঠান্ডাতে গল্পগুলো পড়ে জমে যাচ্ছে। তারপরে কমেন্ট করেছে বিনয়, লিখেছে জাস্ট নোটিফিকেশনটার অপেক্ষায় ছিলাম। তারপরে কমেন্ট করেছে ডিজে ভ্লগার অনিশ, লিখেছে দাদা আগের দিন ঘটনা দিলে না কেন, অধীর আগ্রহে বসেছিলাম। আদতে আমার পাটা মচকে গেছিল, প্রচণ্ড ব্যথা হচ্ছিল তো তাই জন্য দিতে পারিনি। তারপরে কমেন্ট করেছে কর্ণ, লিখেছে হাই করে বলতে, হ্যালো কর্ণ। তারপরে কমেন্ট করেছে কার্তিক মণ্ডল, দেবরাজ ভট্টাচার্য, বাপি, চুমকি ঘোষ, সুমন্ত মল্লিক, মণিকা ত্রিপুরা, ওয়াসিম ওয়াসিম, দীপালী ঘোষ, সবিতা ভক্ত, রেখা পাসমান, মণিকা ত্রিপুরা, বিদিশা ঘোষ, লিখেছে অমিত কেমন আছো, কিপ ইট আপ, তোমার প্রেজেন্টেশন অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে পাপড়ি চক্রবর্তী, বিটিএস আর্মি, প্রভাত রাজা, জয়ন্ত শীল, পাপড়ি দোলা, সোমা হালদার, অভি স্টুডিও, আনোয়ার জোনাকি, বিশ্বজিৎ দে, লিখেছে দাদা তোমার গল্প শুনে আমি ফিদা, সো আমার নামটা একবার হ্যালো করে বলো আমি খুব খুশি হব, আমার নাম বিশ্বজিৎ, হ্যালো বিশ্বজিৎ। তারপরে কমেন্ট করেছে অধিকারী একশে, অভিজিৎ দাস, জয়শ্রী গুপ্তা,
সৌম মাকাল, দীপ ঘোষ, বিশ্বজিৎ দাস, শঙ্কর চক্রবর্তী, বাপন কুমার, অর্পিতা ভ্লগ, জয় সাধু খান, রাকেশ মণ্ডল, ইউজার রিক, আর্ট লাভার, নবরূপা দত্ত লিখেছে, দাদা তোমাকে অনেক মেসেজ করেছি হোয়াটসঅ্যাপে, তুমি রিপ্লাই দাওনি, আমি তোমাকে একটা ঘটনা বলতে চাই। তুমি মেসেজ করেছো, আমি রিপ্লাই দিইনি, তুমি একবার প্লিজ আমাকে হচ্ছে টেক্সট করো। তারপরে কমেন্ট করেছে পাপিয়া দে, স্বপ্না বাজেল, গৌরব, এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি চাইলেও আর পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।